জলের ব্যবস্থা নাই, পঞ্চায়েতেও কয়েকবারও আমরা দরখাস্ত দিছি, ও পাম্প হাউস বইব বইব এই করি করি বই কেনা প্রত্যেক বছর আমরা এই অবস্থা, আমরা এই শ্বাস করি বুক গরম লাগে, দান হামু আশা করি করি কিন্তু শ্বাস করি কিন্তু আমরা দান হাই না। তো এই বছরও করছি আমরা সারাই পদ্ধতিতে এই সত্তি বছরও করি, এই বছরও করছি সাত দিছে পঞ্চায়েত, আর দান দিছে এর দূরে, আর তারা আগে দেখছেও না জানাইছেও না, কোনো ব্যবস্থা নাই কিচ্ছু নাই। অন আমরা কি এইভাবে শ্বাস করি কি প্রতি বছর কি লস খামো নাকি? তো সরকার তো কোনো ব্যবস্থাই এ করে না, একটা পাম্প হাউস হবো ইয়ে না, জলেরও কোনো ব্যবস্থা নাই, তাহলে আমরা না খাই মরতে হইব। এবার ফলন কিরকম হয়েছে? ওই তো দেখেন না, এই দেখেন দাম দেখেন দেখেন, আপনারা কাটি দেখেন গরুর কাটি কাটি ডেলি আই এক বস্তা নিয়ে নিয়ে খাবাইয়ে, এই দান এত দূর হয়েছে গরুর কাটি খাবাইয়ে এত দূর দান। তো সরকারি ভাবে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়েছে বিকেল চার থেকে? যেন তো ধানের গোসাও আছে না, কিচ্ছু আসে না দান গোসাই, এদের তো অন্য অন্য বছর তো বৃষ্টিতে আসে অল্প স্বল্প হয়, এই বছর তো একেবারে লজ মানে একটানি জমি চাষ করতে অন্তত অন্য মাদন 9-10 হাজার টাকা খরচ, তাহলে আমরা এই 9-10 হাজার টাকা এগুলো লস। তো এখন আপনারা যে এবার যে লস